বিশ্ববাজারে কমলেও দেশে বাজারে জ্বালানি তেলে দাম কমার কোনো খবর নেই। উল্টো দাম কবে নাগাদ সমন্বয় করা হবে এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করলেন জ্বালানি প্রতিমন্ত্রী। তার দাবি, এই খাতে গেল কয়েক মাসে সরকারের লোকসান প্রায় 4,000 কোটি টাকা। এদিকে বিশ্লেষকরা বলছেন, সরকার স্বেচ্ছাসেবীভাবে জ্বালানি তেলে দাম ঠিক করে দিচ্ছে যা বেআইনি। গেল 26 সেপ্টেম্বর বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয় $84.51 দরে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী যা চলতি বছরের 14 জানুয়ারির পর সবচেয়ে কম দাম। সূত্র বলছে, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম নিম্নমুখী, কিন্তু তার কোনো প্রভাব নেই দেশের বাজারে। গেল 5ই আগস্ট মধ্যরাতে এক লাফে প্রায় 50% দাম বাড়ানো হয় সব ধরনের জ্বালানি তেলের। তখন প্রতিশ্রুতি ছিল, বিশ্ববাজারে দাম কমলে দেশেও দ্রুত তা সমন্বয় করা হবে। 24 দিনের মাথায় জ্বালানি তেলের দাম 5 টাকা কমানো হয়। বিশ্ববাজারে তেলের দাম আরও কমে আসার পর কবে আবার দাম সমন্বয় করা হবে সে প্রশ্নে এখন ক্ষুব্ধ জ্বালানি প্রতিমন্ত্রী। আপনি আমাকে বললেন সকালে ক্রুড কমছে, অনলাইনে দেখলাম, আপনি কি বলেন? এটা কোনো কোয়েশ্চেন হলো? আপনি আমাকে বোকার মতো প্রশ্ন করলে তো হয় না। না, কালকে ক্রুড বার কমছে, তা আজকে কি আপনার রিফ্লেক্ট হবে এটা? প্রতিমন্ত্রীর দাবি, বিশ্ববাজারে দাম কমলেও সরকার লোকসান দিয়েই সরবরাহ করছে জ্বালানি তেল। কমলেও লস হচ্ছে, আর আমাদের কস্ট পরে ডিজেলে ফিনিশ অয়েলের ব্রেক ইভেন হলো $79। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে একমত নন বিশ্লেষকরা। তারা বলছেন, সরকার বেআইনিভাবে তেলের দাম নিয়ন্ত্রণ করছে। সেই বিআরসিতে এসে মূল্য নির্ধারণ না করে সম্পূর্ণ অবৈধ উপায়ে বিপিসি এবং জ্বালানি বিভাগ যেভাবে মূল্য নির্ধারণ করছে, তাতে করে তারা বিআরসি আইন মতে শাস্তিযোগ্য অপরাধ করছে। অনৈতিক সুবিধার সুযোগ রাখতেই সরকার দাম ঠিক করার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনছে না বলেও অভিযোগ তাদের। মুনাফা যদি আমরা নিয়ন্ত্রণ করে মূল্যহার নিয়ন্ত্রণ করতাম, কমানোর চেষ্টা করতাম, তাহলেও আজকে এই ধরনের মানে বিপর্যয়মূলক মূল্য বৃদ্ধি করার দরকার ছিল। প্রতিমন্ত্রীর দাবি, যুদ্ধ পরবর্তী অস্থিরতায় বিশ্ববাজারে দামের ওঠানামায় এ বছর জ্বালানি খাতে সরকারের লোকসান প্রায় 4,000 কোটি টাকা। যদিও এর আগে প্রায় 7 বছরে শুধু জ্বালানি তেল বিক্রি করেই সরকারি প্রতিষ্ঠান বিপিসি মুনাফা করেছে প্রায় 47,000 কোটি টাকা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।